আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিও শেয়ার করতে। ভিডিওটিতে থাকছে ফ্লাওয়ার মোটিফটি। এর জন্য আমি 4-ply একটি উল ব্যবহার করছি এবং রেগুলারলি যেই ছুঁচ সব সবই পাওয়া যাবে সেই 11 নম্বর ছুঁচটি ব্যবহার করছি। এবার একটি ম্যাজিক রিং বানিয়ে নিলাম। এবার 3টি চেন বানিয়ে নিচ্ছি। তারপর এই ম্যাজিক রিংয়ের মধ্যে আমি 19টি ডাবল ক্রোশেট করে নেবো। 3টি চেন সমান 1টি ডাবল ক্রোশেট, তাই এই রাউন্ডে আমি মোট 20টি ডাবল ক্রোশেট করে নেবো। আশা করছি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। এবার এখানে দেখতেই পেলেন আমার এখানে 19টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। মোট এই রাউন্ডে আমি 20টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তারপর সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য আমি এখানে 3টি চেন বানিয়ে নিচ্ছি এবং প্রত্যেকটি ঘরে 1টি 1টি করে ডাবল ক্রোশেট করব। কিন্তু এখানে 2টি ডাবল ক্রোশেট করার পর 1টি চেন বানিয়ে নেব এবং তারপর আবার পরপর 2টি ঘরে 2টি ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি এখানে 10টি চেনের স্পেস তৈরি করে নেব। সেকেন্ড রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। এবার একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এবং যেখানে আমি 1টি চেনের স্পেস দিয়েছিলাম সেই ঘরটিতে আমি 3টি চেন বানিয়ে নিয়ে 1টি ডাবল ক্রোশেট করে নিলাম। এবার 2টি চেন বানিয়ে নিচ্ছি, নিয়ে ওই একই ঘরের মধ্যে আমি আবারও 2টি ডাবল ক্রোশেট করছি। 1টি ঘরের মধ্যে মোট 4টি ডাবল ক্রোশেট করব, কিন্তু 2টি করার পর 2টি চেনের স্পেস দেব। এই যে দেখতেই পাচ্ছেন 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এবার 2টি চেন বানিয়ে নিচ্ছি এবং তারপর 1টি ডাবল ক্রোশেট করছি এবং আরেকটি করে নেব একই ঘরের মধ্যে। এই যে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এইভাবে আমি এই 3rd রাউন্ডটি কমপ্লিট করে নেব। এবার আমার 3rd রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এবার আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম এবং তারপর 1টি চেন বানিয়ে আমি এখানে 6টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, যেখানে আমি 2টি চেনের স্পেস রেখেছিলাম সেই ঘরটির মধ্যে। এই যে দেখতেই পেলেন আমি 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। এবার 5টি করে নিচ্ছি এবং তারপরে 6টি, এবং তারপর 2টি ডাবল ক্রোশেটের পর এই যে এখানে আমি 1টি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি এবং তারপরে আবারও একইভাবে 6টি ডাবল ক্রোশেট করবো এবং তারপর 2টি ডাবল ক্রোশেটের পর যে স্পেসটি থাকবে সেখানে 1টি সিঙ্গেল ক্রোশেট। এইভাবে আমি 10টি স্পেস কমপ্লিট করে নেব। আমার এখানে 1টি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এবার 1টি চেন বানিয়ে সুতাটিকে কেটে দিলাম। এই যে কত সহজেই বানিয়ে নিলাম আমি এই ফ্লাওয়ার মোটিফটি। এটি আপনারা কাপ মেট বা প্লেট মেট হিসেবেও ব্যবহার করতে পারেন বা এটি দিয়ে নতুন কোনো ধরনের ডিজাইনও আপনারা বানাতে পারেন। কত ইজি এই ফ্লাওয়ার মোটিফটি, 4টি রাউন্ডেই মাত্র তৈরি হয়ে গেল। এই ফ্লাওয়ার মোটিফটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এটি কেমন লেগেছে, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করে দেবেন।
ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। আশা করছি সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।